वेलकम टू साइंस गामा। आशा करी तुम्हारा ভালোই আছো। তো আজকে আমাদের টপিক নিয়ে আলোচনা করা যাক। অনুরোধের উত্তরে তোমাদের স্বাগতম। রাজীদের কোশ্চেন, ই তড়িৎচালক বল এবং আর অভ্যন্তরীণ রোধ বিশিষ্ট একটি তড়িৎ উৎস বহির্বর্তনীতে আর মানের একটি লোড রোধের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ চালনা করছে, কি শর্তে উৎস থেকে লোডে সর্বাধিক ক্ষমতা প্রেরিত হবে তা নির্ণয় করো। তাহলে দেখো, লিখবে যে প্রথমে ধরি তড়িৎ প্রবাহ সমান আই, তাহলে তড়িৎ প্রবাহ কত হবে? আই তড়িৎ প্রবাহ আই সমান ই বাই আর প্লাস আর। কোষ থেকে ব্যয়িত ক্ষমতা কত হবে? না, কোষ থেকে ব্যয়িত ক্ষমতা পি সমান আই স্কোয়ার আর সমান স্কোয়ার আই স্কোয়ার ছিল ডিভাইড বাই আর প্লাস আর হোল স্কোয়ার ইন্টু আর। এখন কোষ থেকে লোডে সর্বাধিক ক্ষমতা প্রেরিত হলে তাহলে ডিপি বাই ডি আর সেটা জিরো হবে। তাহলে লিখো, এখন কোষ থেকে বা তড়িৎ উৎস থেকে লোডে সর্বাধিক ক্ষমতা প্রেরিত হলে ডিপি বাই ডি আর ইকুয়ালস টু জিরো। ইমপ্লাইজ এই যদি ডেরিভেটিভ করি তাহলে কত পাবো? ই তো কনস্ট্যান্ট, স্কোয়ারটা তাহলে স্কোয়ার রয়ে গেল। নিচে এটা যদি করি তাহলে আর প্লাস আর তার স্কোয়ার ছিল, তার আবার একটা স্কোয়ার হয়, তার মানে হোল টু দি পাওয়ার ফোর ইন্টু এটা উপরে প্রথমে রয়ে গেল আর প্লাস আর হোল স্কোয়ার। এবার আর এর করবো, আর এর করলে ওয়ান মাইনাস, এবার আটটা থাকলো এটার করব, তাহলে কত হবে? টু অফ আর প্লাস স্মল আর ইন্টু আবার আর প্লাস আর এর করলে কত হবে? আটটা তো আর এর রেসপেক্ট ক্যাপিটাল আর রেসপেক্টে করছে, তার মানে ক্যাপিটাল আরটা ওয়ান স্মল আরটা জিরো, এটা পেলাম। ইকুয়ালস টু ডিপি বাই ডি আর সমান জিরো ছিল। ইমপ্লাইজ আর প্লাস আর, প্রতিটা আর প্লাস আর আছে, একটা করে কেটে দিই, তাহলে আর প্লাস আর এটা থেকে পাবো মাইনাস টু আর ইকুয়ালস টু জিরো, দিকে জিরো আছে এটা এমনি জিরো হবে। ইমপ্লাইজ তাহলে কত পাচ্ছি? আর মাইনাস আর, মাইনাস টু আর ছিল আর আর প্লাস আর, তাহলে আর ইকুয়ালস টু জিরো, তার মানে আমরা কি পাচ্ছি? অতএব ক্যাপিটাল আর সমান স্মল আর, অর্থাৎ শর্তটা হতে হবে যে বহির্বর্তনীতে যে রোধ যুক্ত আছে কোষের অভ্যন্তরীণ রোধের সঙ্গে সেই রোধ সমান হতে হবে। তাহলে লিখে দাও, ইহাই নির্ণয় শর্ত। এরকম তোমাদের কোনো জিজ্ঞাসা থাকলে দেখো ভিডিও ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখানে ছবি তুলে কোশ্চেনের ওই লিঙ্কে পাঠিয়ে দাও। আর যদি আমার ভিডিওটি ভালো লাগে তো ভিডিওটিকে লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।